সঠিক বাজার মূল্য জানাতে ডিআইআইটির শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা উদ্ভাবন করেছেন অত্যাধুনিক অ্যাপ বাজার দর। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাজার দামের সহজ সমাধানের লক্ষ্যে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের আইটি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম মোল্লা উদ্ভাবন করেছেন অত্যাধুনিক অ্যাপ বাজার দর। এই অ্যাপটি গ্রাহকদের সঠিক বাজার মূল্য জানাতে সক্ষম। তাছাড়াও এটি বাজারের সিন্ডিকেট ভেঙে সঠিক মূল্য নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত 18 সেপ্টেম্বর রাজধানীর ড্যাফোডিল প্লাজার 71 মিলনায়তনে এই অ্যাপের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। অ্যাপটির নানা দিক তুলে ধরেন অ্যাপের উদ্ভাবক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। যখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ করবেন আমরা এই অ্যাপটা প্লে স্টোরে দিয়ে দিব, সেখান থেকে সারা বাংলাদেশের 18 কোটি জনগণ অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আচ্ছা, ডাউনলোড করার পর নিচে দেখছেন ওই যে বাজার দর অ্যাপ জিমেইলের পাশে, আমি এটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমি বিভাগ নির্বাচন করব, ধরেন ঢাকা, জেলা নির্ধারণ করব, ধরেন ঢাকা। সিম্পল, শেষ, আর কোনো কিছু নেই। ওখানে লেখা আছে যে নিম্নলিখিত দামের অতিরিক্ত দাম কেউ চাইলে যোগাযোগ করুন এই নম্বরে। এই নম্বরটা জেলাভিত্তিক গভর্নমেন্ট তার অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করে দিবে ভোক্তা অধিদপ্তরের। আরও বক্তব্য রাখেন ডিআইআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ ইমরান হোসেন, এমবিএ কোর্সের প্রধান মোহাম্মদ ওমর ফারুক এবং বিবিএ কোর্সের প্রধান লক্ষণ চন্দ্র রবিদাস। ইব্রাহিম মোল্লা তাঁর উদ্ভাবিত এই অ্যাপটি বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে আগ্রহী। প্রথমত আমরা এখানে ইউজারের কোনো ডাটা নিচ্ছি না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে অ্যাপসে কোনো বিজ্ঞাপন থাকছে না, সুতরাং আমার এখানে কোনো বিজনেস বা কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়ার কোনো সম্ভাবনা নেই।